সম্প্রতি চ্যাট জিপিটি নিয়ে ধারণা করা হয়েছিল এর কারণে চাকরি হারাতে পারে বিশ্বের বিভিন্ন কোম্পানির কর্মীরা। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার এআই উত্থানে বিশ্বে 30 কোটিরও বেশি মানুষ চাকরি হারাতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এছাড়া চীনের অর্ধেক চাকরিজীবী তাদের কাজ হারাতে পারে, এজন্য নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে দ্রুত নিজেদের দক্ষতা বৃদ্ধির পরামর্শ রয়েছে তাদের। বিশেষজ্ঞরা মনে করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বাড়তি সুবিধা গ্রহণের পাশাপাশি চাকরির বাজারে সুবিধা নিতে হলে নতুন পরিকল্পনার প্রয়োজন হবে। নিজস্ব জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে হবে যেন এআই নির্ভর বিভিন্ন সেবা পরিচালনায় তারা যোগ্য হয়ে ওঠে। এখন সহজেই এআই দিয়ে কোম্পানির ব্যবসায়িক অবস্থা বিশ্লেষণ, আর্থিক ঝুঁকি চিহ্নিত করা, আর্থিক প্রতিবেদন তৈরির মতো কাজ সেরে ফেলা যায়। এটি কর্মীদের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ, এমন নানা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এদিকে সম্প্রতি মাইক্রোসফটওয়্যারের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চ্যাট জিপিটি, গুগলের বার্ড এবং বাইদুর আনিবট উন্মোচনের পর শীর্ষ এক মার্কিন বিনিয়োগ ব্যাংক শঙ্কা প্রকাশ করেছে এআই এর উত্থানে বিশ্বে 30 কোটিরও বেশি মানুষ চাকরি হারাতে পারে। ব্যাংকটির প্রতিবেদন মতে এআই এর প্রভাবে বিভিন্ন খাতে পরিবর্তন আসবে, যেখানে প্রশাসনিক কাজের 46% এবং আইনি পেশার 44% কাজ স্বয়ংক্রিয় উপায়ে হতে পারে। তবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ভিত্তিক খাতে যথাক্রমে 6% ও 4% ভূমিকা রাখবে এআই। মানুষের চেয়ে অনেক কম খরচেই এসব কাজ করে দেবে এই সফটওয়্যার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মোট কর্মশক্তির 1/4 চাকরির জায়গা নিতে পারে এআই। তবে এআইয়ের উত্থানে নতুন চাকরির সম্ভাবনা তৈরির পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যাপিত জীবনের প্রথাগত পদ্ধতিকেই বদলে দিতে পারে এই সফটওয়্যার। এআইয়ের ফলে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে সামগ্রিক ব্যয়ও বাড়তে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। ইকলাসুর রহমান, সমকাল।